বাংলাদেশের মানুষের প্রতি এবং সাথে সাথে সাতক্ষীরাবাসীর আন্তরিকতায় আমি আসলে মুগ্ধ, আমি কৃতজ্ঞ সবার প্রতি। স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার আসলে পরিকল্পনা কি, আমার বেড়ে ওঠা তো অবশ্যই সাবিনা, আমার 12 বছরের ফল বলা যায় যে আমার ফুটবল যখন শুরু করেছি তখন আমার স্বপ্ন ছিল যে সাউথ এশিয়ার ট্রফিটা হচ্ছে নিজের দেশের মানুষকে দিব, তো ফাইনালি সেটা পেরেছি। এটা হচ্ছে আমার সার্থকতা, আমার পরিশ্রমের সার্থকতা। অবশ্যই তো আজকে যিনি নায়ক আকবর স্যার, ওনার কথা তো অবশ্যই স্মরণ করতে হয়। আমি সাবিনা হওয়ার পিছনে সব থেকে যে মানুষটার বড় অবদান, তিনি হচ্ছেন আকবর স্যার। এবং এর সাথে সাথে অবশ্যই আমাকে যারা সাপোর্ট দিয়ে আসছেন, সবসময় মোটিভেট করে আসছেন, এখানে প্রিন্স স্যার আছে, বাপ্পি ভাই আছে, আমাদের ডিএফএ সেক্রেটারি স্যার আছেন, এবং আরো যে সকল মানুষজন আছেন, তৈয়ব হাসান বাবু স্যার আছেন, সবসময় আমার সাথে যোগাযোগ রাখেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আসলে ফুটবল খেলাটা আসলে এত ইয়ে না, আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশে বড় লোকের ঘরের সন্তানটা কিন্তু ফুটবল খেলে না, যত নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে মেয়েরাই হচ্ছে ফুটবল খেলে। তো আমার ক্ষেত্রেও ঠিক অমনটাই হয়েছিল, এক প্রকার বলা যায় যে 8 বছর আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছিল যে আমাকে উনি খেলা করাবেন। তো আজকে হয়তো ওই প্রচেষ্টাটাই আমাকে আজকে এখানে এনেছে। এবং আমি হচ্ছে ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি 2-3টা বিষয়ে। সেটা হচ্ছে গত 2 বছর আগে আমাদের সাতক্ষীরা আরেকটা ছেলে আছে ফয়জুল্লাহ, ও হচ্ছে বিকেএসপি থেকে পড়াশোনা করেছে। তো ও আমাকে বলেছিল যে আপু, সাতক্ষীরাই যেহেতু ভালো একটা অবস্থানে আছি আমরা, আমাদের মনে হয় একটা উচিত যে একটা একাডেমি করার, সাতক্ষীরার খেলাধুলাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমি বলেছিলাম যে হ্যাঁ নিয়ে যায়, কিন্তু এর জন্য তো আসলে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দরকার। তো তখন হচ্ছে আমার কথা মনে হয়েছিল যে বন্দে ভাইয়ের কথা, বন্দে ভাই এখানে তো আছেন, তো বন্দে ভাই বলেছিল যে ভালো হয় তুমি সাইদ ভাইয়ের সাথে কথা বলো, উনি হয়তো তোমাকে সাপোর্ট করবে। তো আমি হচ্ছে আবু নাসের মোহাম্মদ, আবু সাইদ ভাইয়ের কাছে যাই আমি আর ফয়জুল্লাহ, তো প্রপোজালটা দিই যে ভাইয়া এরকম এরকম আমরা একটা প্ল্যান করছি, যদি আপনি আমাদের সাপোর্ট দিতেন। তো ভাইয়া হচ্ছে এক কথাই রাজি হয়ে গেছেন যে হ্যাঁ করা যায়, হ্যাঁ কিন্তু আসলে সাতক্ষীরা তো মাঠের সংকট, কিভাবে করবা। তো তারপরে হচ্ছে আমার সাথে আরো কয়েকজন ছিল, আমি একটু নাম মেনশন করতে চাচ্ছি, এখানে আছেন খোকন ভাই আর মজা ভাই, একটু উঠে দাঁড়ান প্লিজ, সামনে আসেন। তো ভাইয়াদের সহযোগিতায় মোটামুটি আমরা সাইদ ভাইয়ের কাছে যাই, এবং একটা পর্যায়ে মোটামুটি আমরা কলেজ মাঠে প্র্যাকটিস শুরু করি। বেশ আমাদের 60-70টা প্লেয়ার ফার্স্ট টাইমে আসে, এবং তাদেরকে আমরা একাডেমির পক্ষ থেকে জার্সি প্যান্ট দিয়ে আমরা একটু শুরু করি। পরে হচ্ছে ওখানে মাঠের সমস্যার কারণে আমরা আবার বিটিআর মাঠে যাই। তো ওখানে গিয়ে আসলে ওভাবে পরিবেশ হয় না, কারণ ওখানে অনেক স্পোর্টস একসাথে আসে এবং অনেক ছেলেরা ওখান থেকে দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিস করছি মাঠের মাঝখানে এসে ক্রিকেট খেলছে। এবং কিছুদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে যে আমাদের একাডেমির যেসব ছেলেরা, এই যে ভাইয়ারা হচ্ছে বাচ্চাদেরকে প্র্যাকটিস করে, তাদেরকে এসে মারধর করেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। তো দিন শেষে আমরা যখন পরিশ্রম দিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, সেখানে আসলে আশেপাশের মানুষের সাপোর্ট সহযোগিতা যদি না পায়, তাহলে আসলে আমাদের পরিশ্রমটাই বৃথা যায়। তো আমি হচ্ছে ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যদি একটা মাঠ দেয়, একটা নির্দিষ্ট মাঠ যদি থাকে, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়। কারণ ফ্যামিলির বাবা মারা যদি বাচ্চাদেরকে সিকিউর করে আমাদের কাছে না দিতে পারে, তাহলে আসলে আমরা কাজ করতে পারবো না। এবং আমি চাই যে যেহেতু সাতক্ষীরা তো আমাদের যে খেলা হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, সেটা যদি মেয়েদের ক্ষেত্রেও চালু করা হয়, তাহলে মেয়েরাও উদ্বুদ্ধ হবে।